The prophet stories are amazing, we like to hear the prophet stories, we like to hear the prophet stories. Assalamualaikum. Waalaikum assalam. Kemon acho tumra? Alhamdulillah, amra bhalo achi. আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লামের গল্পের প্রথম অংশ শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্যালেস্টাইন থেকে মিশরে চলে যাওয়ার গল্প কি তোমাদের মনে আছে? হ্যাঁ। এবং নবী ইসরায়েল আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন ও বনী ইসরায়েল কারা তোমরা জানো? নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হলো নবী ইসরায়েল, এবং তার ছেলে মেয়েদের বনী ইসরায়েল বা ইসরায়েলের ছেলে মেয়ে বলা হয়। মাশাআল্লাহ, মিশরে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার অনেক বছর ভালোভাবে ছিলেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কারণে মিশরের রাজা তাদের বিশেষ অতিথি হিসেবে গ্রহণ করেন। তার মৃত্যুর পর বনি ইসরায়েল ধীরে ধীরে মিশরের রাজা ফেরাউনের দাসে পরিণত হয়। এই কষ্টের সময়ে বনি ইসরায়েলের পরিবার আল্লাহর রহমতে বড় হতে থাকে। প্রায় 400 বছর পর কাবুস নামে এক খারাপ ফেরাউন মিশর শাসন করা শুরু করে। সে খুবই খারাপ শাসক ছিল। সে তার প্রজা ও বনি ইসরায়েলদের তাকে দেবতা মানতে বাধ্য করেছিল। এমনকি সে তার প্রজাদের জন্য কিছু মূর্তিও বানিয়েছিল যাতে তারা মূর্তি পূজা করতে পারে। একদিন ফেরাউন স্বপ্নে দেখে যে প্যালেস্টাইন থেকে আগুন এসে মিশরের সব ঘর বাড়ি ও মূর্তি পুড়িয়ে ফেলছে, কিন্তু বনি ইসরায়েলদের কারো কোনো ক্ষতি হচ্ছে না। ঘুম থেকে উঠে তার স্বপ্নের অর্থ জানতে সে তার রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকদের ডাকে। তারা বলে যে মিশরীয়দের ধ্বংস করার জন্য বনি ইসরায়েল পরিবারে একটি ছেলে জন্ম নিবে। এরপর ফেরাউন বনি ইসরায়েলদের থেকে মিশরকে বাঁচাতে সকল নবজাতক ছেলে শিশুদের মেরে ফেলার আদেশ দেয়। কিছু বছর পর ফেরাউনের মন্ত্রী তাকে বলে যে শীঘ্রই কাজের জন্য আর কোনো লোক পাওয়া যাবে না, কারণ বয়স্ক লোকরা মারা যাচ্ছে এবং নবজাতকদের মেরে ফেলা হচ্ছে। তাই ফেরাউন সিদ্ধান্ত নেয় যে সে এক বছর নবজাতক শিশু ছেলেদের মেরে ফেলবে আর আরেক বছর কিছু করবে না। সে সত্যি নবজাতক শিশু ছেলেদের হত্যা করেছে কেন? যাতে যে ছেলেটি বনি ইসরায়েলদের বাঁচাবে সে জন্ম নিতে না পারে। কিন্তু আল্লাহ হলে সব থেকে ভালো পরিকল্পনাকারী। নবী হারুন আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর ফেরাউন কোনো নবজাতক শিশু ছেলেদের মেরে ফেলেনি, কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর ফেরাউন নবজাতক শিশু ছেলেদের হত্যার আদেশ দিয়েছিল। তাই তার মা তাকে খুব গোপনে বাঁচিয়ে রেখেছিল। তার মা খুবই চিন্তিত ছিলেন। তিনি জানতেন না কিভাবে মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউন থেকে বাঁচাবেন। তখন আল্লাহ তাকে মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেওয়ার ইশারা দিলেন। তিনি আল্লাহর উপর অনেক ভরসা করতেন। তাই তিনি আল্লাহর আদেশ মেনে নিলেন এবং তার মেয়েকে বললেন যাতে সে ঝুড়িটির পেছন পেছন যায়। আল্লাহর আদেশ অনুসারে নীল নদ ঝুড়িটিকে রাজার নদীর ঘাটে পৌঁছে দেয়। একজন দাসী সেই ঝুড়িটি পায় এবং ফেরাউন ও তার রানীর কাছে নিয়ে যায়। রানী খুব দয়াবান ছিলেন এবং আল্লাহর উপর বিশ্বাস করতেন, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না।
যখন এত সুন্দর মুসা আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন, তখন আল্লাহর রহমতে তার মনে মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক ভালোবাসা জন্মালো। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন ও ফেরাউনের কাছে অনুরোধ করলেন যাতে এই শিশুটিকে হত্যা না করে। তিনি আরো বললেন যে হয়তো এই শিশুটিকে তারা তাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারে। ফেরাউন তার স্ত্রীর অনুরোধ রাখলো। এরপর আনি কিছু মহিলাদের ডাকলেন যাতে তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়াতে পারে, কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে খেলেন না। এই সময় মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন তাদের এক মহিলার কথা বলেন যে শিশুকে খাওয়াতে পারবে। তারা সেই বোনকে বিশ্বাস করে মহিলাটিকে নিয়ে আসতে বলে। তোমরা কি জানো সেই মহিলাটি কে ছিল? আমি জানি, মহিলাটি সেই শিশুর মা ছিল। মাশাআল্লাহ, ঠিক বলেছো, সেই মহিলা মুসা আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী তিনি তার ছেলেকে ফিরে পেলেন এবং শিশু মুসা তার মায়ের দুধ খেতে শুরু করে। কিন্তু ফেরাউন সন্দেহ করে যে শিশুটি কেন অন্য সকল মহিলার দুধ পান না করে শুধু এই মহিলার দুধ পান করছে। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের মা নির্ভয়ে বললেন, আমার দুধ মিষ্টি ও সুগন্ধি, তাই কোনো শিশু আমাকে মানা করতে পারে না। এই কথা শুনে ফেরাউন চিন্তামুক্ত হলো এবং সেদিন থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা নিশ্চিন্তে ফেরাউনের প্রাসাদে তার সেবা করতে লাগলো। একদিন শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের দাড়ি ধরে জোরে জোরে টানতে থাকলো। এটি ফেরাউন ও তার লোকদের একটুও ভালো লাগেনি। এমনকি তারা ভাবে যে এটি সেই শিশু যে মিশর ধ্বংস করবে, তাই তারা শিশু মুসাকে মেরে ফেলতে চায়। কিন্তু ফেরাউনের স্ত্রী অনুরোধ করেন যাতে তারা নিষ্পাপ শিশুকে না মারে, তাই তারা শিশুটির একটি পরীক্ষা নিতে চায়। তার সামনে জ্বলন্ত কয়লা ও মুক্ত রাখা হয়। যদি মুসা আলাইহি ওয়াসাল্লাম মুক্ত ধরে তাহলে সে বুদ্ধিমান এবং তাকে মেরে ফেলবে। কিন্তু আল্লাহর ইচ্ছা অনুযায়ী শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম জ্বলন্ত কয়লা ধরলেন এবং কান্না শুরু করলেন। তখন ফেরাউন শান্ত হলো। তাই মুসা আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে সেখানে রাজপুত্রের মতো বড় হতে থাকে। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে গেলেন, আল্লাহ তাকে শক্তি, ক্ষমতা, জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। একদিন তিনি দেখলেন যে একজন মিশরীয় লোক একজন বনি ইসরায়েলকে আঘাত করছে। তখন তিনি রাগে মিশরীয় লোকটিকে আঘাত করলেন এবং সে সাথে সাথে মারা যায়। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে তিনি একজন মানুষকে মেরে ফেলেছেন। তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর থেকে তিনি সবসময় সবার প্রতি ধৈর্য ও দয়া দেখিয়েছেন। পরের দিন তিনি আরেকজন মিশরীয়র সাথে সেই বনি ইসরায়েলকে আবার ঝগড়া করতে দেখেন। তখন তিনি বুঝতে পারলেন যে বনি ইসরায়েলের এই লোকটি ছিল দোষী, তাই তিনি বনি ইসরায়েলের আচরণে খুব দুঃখ পেলেন। লোকটি মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয়ে জিজ্ঞেস করল, কি গতকাল যেভাবে মিশরীয় লোকটিকে মেরেছিলেন সেভাবে আমাকে মেরে ফেলতে চাইছেন? মিশরীয় লোকটি এই কথা শুনে ফেলে এবং ফেরাউনকে জানায়। একজন লোক মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলে যে এই কাজের জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে এবং তাকে পালিয়ে যেতে বলে। সে কেন পালাবে? সে তো রাজপুত্র। তখন মিশরীয় লোকদের হত্যা করার শাস্তি ছিল মৃত্যু, তাই ফেরাউনের লোকের ভয়ে তিনি একটি নিরাপদ স্থানের খোঁজে মরুভূমির দিকে দৌড়াতে শুরু করেন। অনেক পথ হেঁটে তিনি মরুভূমি পার হন এবং দেখলেন মাদিয়ান শহরের বাইরে একটি ঝর্ণার কাছে কিছু লোক তাদের পোষা প্রাণীদের পানি খাওয়াচ্ছে। তিনি খুব দুর্বল ছিলেন কারণ তার কাছে খাবার বা পানি ছিল না। তিনি একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে দুই বোন তাদের পশুকে পানি খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তারা কেন অপেক্ষা করছে। তাদের মধ্যে ছোট বোনটি বলল, আমরা ছেলেদের মাঝে যেতে পারি না, পশুদের যত্ন নেওয়া খুব কঠিন কাজ, তাই সাধারণত ছেলেরা এই কাজ করে। তাই মুসা আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন তারা মেয়ে হয়েও এই কাজ করছে? একজন বলল,
আমাদের বাবা অসুস্থ এবং বৃদ্ধ, তাই আমাদের কোনো উপায় নেই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের পশুদের পানি খাওয়াতে সাহায্য করার চেষ্টা করতে চাইলেন। তিনি সেখানে ঝর্ণার মুখে একটি বড় পাথর দেখলেন, যা উঠাতে 10 জন মানুষ লাগত। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম খুবই শক্তিশালী মানুষ ছিলেন, তাই তিনি একাই সেটি সরিয়ে ফেলেন এবং তাদের পশুদের পানি পান করান। এরপর পাথরটি আবার আগের জায়গায় রেখে দেন। তিনি গাছের ছায়ায় ফিরে আসেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সেই মেয়েদের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে দেখে তাদের বাবা খুব অবাক হয়। তাদের বাবাকে মুসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন এবং তাদের বাবা নবীকে দাওয়াত দেওয়ার জন্য তার একজন মেয়েকে পাঠালেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত গ্রহণ করলেন এবং তাদের বাবাকে তার অবস্থা সম্পর্কে সব বললেন, এমনকি কেন তিনি মিশর থেকে পালিয়েছেন সেটিও বললেন। তখন বৃদ্ধ মানুষটি তাকে বলল, ভয় করো না, তুমি খারাপ রাজার কাছ থেকে পালিয়েছ, তুমি যদি চাও তবে আমাদের সাথে থাকতে পারো। মুসা আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন, কারণ তারা ভালো মানুষ ছিল এবং আল্লাহকে বিশ্বাস করত। সেই বৃদ্ধ মানুষটি কি নবী ছিল? কিছু জ্ঞানী লোক বলে যে তিনি নবী শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আবার কেউ কেউ বলে যে নবী শোয়েব আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে এসেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে বৃদ্ধ লোকটি নবী শোয়েব আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন, কিন্তু একমাত্র আল্লাহই ভালো জানেন। মেয়েদের মধ্যে একজন তাদের বাবাকে অনুরোধ করে যাতে তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে পশুদের যত্ন নেওয়ার কাজে নিয়োগ দেন, কারণ তিনি অনেক শক্তিশালী, পরোপকারী এবং বিনয়ী মানুষ ছিলেন। এ কথা শুনে তাদের পিতা মুসা আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন যাতে তার এক মেয়েকে তিনি বিয়ে করেন এবং অন্তত 8 বছর তার জন্য কাজ করেন। কিন্তু যদি মুসা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 10 বছর কাজ করেন তাহলে তিনি বেশি খুশি হবেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খুব ভালো প্রস্তাব ছিল। তিনি বড় মেয়েকে বিয়ে করেন এবং বৃদ্ধ লোকটির জন্য দীর্ঘ 10 বছর কাজ করেন। এই 10 বছরে আল্লাহর ইচ্ছা ছিল তাকে মরুভূমির মাঝখানে রেখে নবী হবার যোগ্য করে তুলবেন। 10 বছর পর হঠাৎ তিনি কোনো পরিকল্পনা ছাড়াই মিশরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার স্ত্রী তার সাথে যোগ দেয়। পথে তারা হারিয়ে যায়, কিন্তু আল্লাহ তাদের তুর পাহাড়ে পৌঁছে দেন। রাতে তিনি একটু দূরে আগুন দেখতে পান। আগুন নেওয়ার জন্য তিনি সেখানে যান এবং একটি কণ্ঠস্বর শুনতে পান। এই কণ্ঠস্বর আল্লাহর ছিল, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা। তাদের কথার সময় আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে থাকা লাঠিটি ফেলে দিতে বলেন। আশ্চর্যজনকভাবে লাঠিটি একটি সাপ হয়ে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম সাপ দেখে ভয় পান এবং দৌড়তে শুরু করেন। আল্লাহ তাকে ভয় পেতে মানা করেন এবং সাপটি ধরতে বলেন, এবং সাপটি আবার একটি লাঠি হয়ে যায়। এরপর আল্লাহ তার ডান হাত তার কাপড়ের বাম পাশে রাখতে বলেন। হঠাৎ তার হাত খুব সাদা এবং চকচকে হয়ে ওঠে। মুসা আলাইহি ওয়াসাল্লামকে 2টি অলৌকিক ঘটনা দেখানোর পর আল্লাহ তাকে বনি ইসরায়েলদের ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করার আদেশ দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশরীয় মানুষটিকে মেরে ফেলার কথা মনে করলেন। তিনি ফেরাউনের কাছে যেতে ভয় পাচ্ছিলেন, কারণ ফেরাউন তাকে সেই খুনের দোষে মেরে ফেলতে পারে। আল্লাহ তাকে ভয় পেতে নিষেধ করেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলার ক্ষমতা, তার শক্তি বাড়িয়ে দিতে এবং তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লাম, যার ইংরেজি নাম ছিল অ্যারন, তাকে একজন নবী হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহর কাছে অনুরোধ করলেন। আল্লাহ তার অনুরোধ রাখলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের কি কথা বলতে সমস্যা ছিল? ছোটবেলা থেকেই তিনি ভালোভাবে কথা বলতে পারতেন না। জ্বলন্ত কয়লা এবং মুক্ত দিয়ে পরীক্ষার কথা কি তোমাদের মনে আছে? হ্যাঁ। কিছু জ্ঞানী লোক বলেন যে সেই ঘটনায় তিনি তার মুখে জ্বলন্ত কয়লা নিয়েছিলেন এবং তার জিহ্বা পুড়ে যায়। অন্যান্য জ্ঞানী লোকেরা বলেন তিনি মুখের মধ্যে কয়লা নেননি। সাধারণভাবে
তার কথা বলতে সমস্যা ছিল। তার প্রার্থনা শেষে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন, কিন্তু এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশরে তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য রওনা হলেন। তাদের দেখা হবার পর আল্লাহ তাদেরকে ফেরাউনের কাছে যেতে নির্দেশ দিলেন এবং ফেরাউনকে বিনয়ের সাথে এক এবং একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করতে বলেন। মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কাছে যায় এবং তাকে এক আল্লাহর ইবাদত করতে বলেন। শক্তিশালী রাজা মনে করে যে তারা পাগল হয়ে গেছে, তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? মুসা আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলদের মুক্তি দিতে এবং তাদের সাথে যেতে দিতে অনুরোধ করেন। ফেরাউন জিজ্ঞেস করল, কেন আমি আমার দাসদের ছেড়ে দেব? মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায় যে তারা তার দাস নয়, তাদের মালিক আল্লাহ, তিনি এবং তার ভাই আল্লাহর নবী। ফেরাউন তাকে বলে, যখন তিনি একজন বালক ছিলেন তখন তাকে রক্ষা করা হয়েছিল এবং তাকে অনেক বছর ধরে ফেরাউন যত্ন করেছে, কিন্তু তিনি একজন মানুষকে খুন করে পালিয়ে যান। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে এগুলো সবই আল্লাহর ইচ্ছা, কারণ ফেরাউন বনী ইসরায়েলদের তার দাস হতে বাধ্য করেছে। ফেরাউন তাকে জিজ্ঞেস করল, আল্লাহ কে? মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ফেরাউন অহংকারী ছিল। সে মুসা আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দেয় যে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটি অলৌকিক ঘটনা দেখান। তিনি তার লাঠি ছুঁড়ে ফেলে দেন এবং লাঠিটি একটি বড় সাপ হয়ে যায়। তারপর তিনি তার ডান হাত বাম পাশে রাখেন এবং তার হাত খুব উজ্জ্বল ও চকচকে হয়ে ওঠে। অহংকারী ফেরাউন মনে করে যে এটি জাদু। সে তার লোকদের সাথে কথা বলে এবং তাদের কারাগারে বন্দি করে। তারপর তিনি একটি বড় অনুষ্ঠানের সময় মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশের সব থেকে ভালো জাদুকরদের ডাকে। সেই অনুষ্ঠানে মিশরের সকল মানুষ এসেছিল, ফেরাউনের সেরা জাদুকরদের এবং একমাত্র ব্যক্তি যিনি নিজেকে আল্লাহর নবী হিসেবে দাবি করেন। তাদের মধ্যে প্রতিযোগিতার কথা শুনে আরো বেশি লোক আসতে শুরু করে। ফেরাউন কেন একে জাদু ভেবেছিল? সেই সময় মিশর জাদুতে অনেক উন্নত ছিল, ভালো জাদুকরকে সবাই সম্মান করত। প্রতিযোগিতা শুরু করার আগে মুসা আলাইহি ওয়াসাল্লাম জাদুকরদের আল্লাহর অলৌকিক ঘটনা নিয়ে মিথ্যা না বলার জন্য বলেন। যদি তারা মিথ্যা বলে তবে আল্লাহ তাদের একটি বড় শাস্তি দিয়ে ধ্বংস করবেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা ভয় পায়, কিন্তু তারা টাকা এবং সম্পদের জন্য লোভ করে। তারা তাদের জাদু দেখাতে শুরু করে। প্রথমে তারা তাদের রশি মাটির ওপর ছুঁড়ে ফেলে। জাদুর বলে তাদের রশি সাপ হয়ে যায়। মানুষ তা দেখে অবাক হয়। এটি দেখে ফেরাউন ও তার লোকেরা খুব খুশি হয়। তারপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি ছুঁড়ে ফেলে দিলেন এবং এটি খুব বড় একটি সাপ হয়ে ওঠে এবং জাদুকরদের সাপগুলো খেয়ে ফেলে। তারপর তিনি সাপটি ধরেন এবং সাপটি আবার লাঠি হয়ে যায়। সবাই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়। সকল জাদুকর বুঝতে পারে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম সত্যিই একজন নবী। তারা তখনই তাকে বিশ্বাস করে এবং বলে, আমরা মুসা ও হারুনের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তখন তারা আল্লাহকে সেজদা করে। ফেরাউন জাদুকরদের উপর খুব রেগে যায় এবং আল্লাহর উপর বিশ্বাস করলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু জাদুকরেরা আল্লাহর উপর সত্যি বিশ্বাস করেছিল, তাই ফেরাউন জাদুকরদের হাত পা কেটে ফেলতে বলে এবং তাদের খেজুর গাছে ঝুলিয়ে তাদের মেরে ফেলার জন্য বলে। কিন্তু তারা হাজার হাজার মানুষের সামনে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। মানুষ সেই সময় কি করছিল? মানুষরা কিছুই করেনি, তারা সেখানেই দাঁড়িয়ে থাকে এবং এই ভয়ঙ্কর ঘটনা দেখে।
যদি সকল মানুষ মুসা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে এবং ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ করত, তবে মিশরের ভাগ্য পরিবর্তন করতে পারত। কিন্তু তারা সেটা করেনি, তাই পরে তাদের এই কাজের জন্য শাস্তি ভোগ করতে হয়েছে। কিভাবে? মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে হেরে যাবার পর ফেরাউন অনেক রেগে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। সে তার সকল উপদেশদাতাদের ডাকে। এর আগে সে নিজেকে সবার সামনে মিশরীয় দেবতা বলে দাবি করত, কিন্তু সবার সামনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুল প্রমাণিত করে। তাই সে তার প্রধানমন্ত্রী হামানকে জিজ্ঞেস করে, আমি কি মিথ্যাবাদী? কে আপনাকে মিথ্যাবাদী বলেছে? ফেরাউনকে খুশি করতে হামান তাকে বলে, মুসা মিথ্যা বলছে। তারপর ফেরাউন তার সেই বিখ্যাত ঐতিহাসিক কথাটি বলে, হে আমার লোক সকল, তোমরা কি জানো না যে আমিই তোমাদের একমাত্র দেবতা? ফেরাউন তার লোকদের একটি লম্বা দালান বানানোর আদেশ দেয় যাতে সে আল্লাহর সাথে দেখা করতে পারে। যখন তারা বুঝতে পারল যে এ ধরনের দালান বানানো সম্ভব নয়, তারা ফেরাউনকে বিশ্বাস করায় যে সে স্বর্গে কোনো দেবতা খুঁজে পাবে না, কারণ ফেরাউনই তাদের একমাত্র দেবতা। ফেরাউন খুব খুশি হয়। প্রধানমন্ত্রী হামানকে জিজ্ঞেস করে, মুসা ও তার লোকদের সাথে কি করা উচিত? কারণ নবীদের কথা শুনে লোকজন ফেরাউনকে তাদের দেবতা হিসেবে আর মানতে চাইছিল না। ফেরাউন তার লোকদের বনি ইসরায়েলের ছেলেদের মেরে ফেলার আদেশ দেয় এবং তাদের মেয়েদের সাথে খারাপ কাজ করতে বলে, এবং কেউ প্রতিবাদ করলে তাকে জেলে পাঠাতে বলে। মুসা আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি তার লোকদের ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাতে পারছিলেন না। তিনি তার লোকদের ধৈর্য রাখতে বলেন এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেন। সেই কঠিন সময়ে তাকে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী লোকের মোকাবেলা করতে হয়েছিল। তার নাম ছিল কারুন, ইংরেজি নাম কোরা। সে খুব ধনী ছিল, খুব বড় প্রাসাদে বসবাস করত এবং খুব দামি কাপড় পরত। তার অনেক দাস ছিল। সে এত ধনী ছিল যে তার সম্পদের চাবি বহন করার জন্য জোয়ান দাস রাখতে হতো। সে গরিব মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করত। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে গরিবদের যাকাত দিতে বলেন, কারণ বিশ্বাসীদের জন্য আল্লাহর আদেশ মেনে নেওয়া ফরজ। আমি জানতাম যে যাকাত শুধু মুসলিমদের জন্যই ফরজ। ধনী লোকদের তার সম্পদের কিছু অংশ গরিবদের দিতে হবে, একেই যাকাত বলা হয়। সমস্ত নবীদের প্রায় একই ধরনের আইন ছিল, কারণ ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এটি হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে প্রচারিত একই ধর্ম। কারণ মুসা আলাইহি ওয়াসাল্লামের উপদেশ পছন্দ করেনি। সে ভাবত যে সে অনেক বুদ্ধিমান, তাই আল্লাহ তাকে বনি ইসরায়েলদের মাঝে সব থেকে ধনী বানিয়েছেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করলেন যে যদি সে আল্লাহর কথা না মানে, তবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কারণ তার সকল সম্পদ হিসাব নিয়ে দেখল যে যদি সে যাকাত দেয় তাহলে অনেক টাকা যাকাত দিতে হবে। তাই সে গরিবদের যাকাত দিতে অস্বীকার করে এবং লোকদের বলে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যাকাতের নামে মিথ্যা নিয়ম বানিয়েছে। এমনকি সে মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ কথা বলার জন্য খারাপ লোকদের অর্থ দেয়। এজন্য আল্লাহ অনেক রাগ করেন এবং ভূমিকম্প দিয়ে কারুনের সকল সম্পদ ও প্রাচুর্য সহ তাকে মাটির নিচে চাপা দেন, যেন তার কখনো কোনো অস্তিত্বই ছিল না। যারা গরিবদের যাকাত দিতে চায় না, তাদের জন্য এটি খুব শিক্ষামূলক। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের সব সময় আল্লাহর কথা শোনা উচিত। একদিন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের আল্লাহর আইন শিখাচ্ছিলেন। বনি ইসরায়েলের একজন তাকে তখন জিজ্ঞেস করে, পৃথিবীতে কি কোনো মানুষ আছে যে আপনার থেকেও জ্ঞানী? মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। এরপর আল্লাহ তাকে জানালেন যে একজন মানুষের পক্ষে বিশ্বের সব জ্ঞান জানা সম্ভব নয়। খিজির আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছে যার এমন কিছু জ্ঞান আছে
যা মুসা আলাইহি ওয়াসাল্লামের নেই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথে দেখা করতে চাইলেন। কিছু ইতিহাসবিদ বলেন তিনি সুদানের খার্তুমে গিয়েছিলেন, যেখানে নীল নদ ভাগ হয়ে গেছে, কিন্তু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাকে তার সাথে একটি মাছ নিতে বলেন, যেখানে তিনি সেই মাছটি হারিয়ে ফেলবেন সেখানেই তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। পরের দিন তিনি ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম নামে একটি ছোট ছেলের সাথে যাত্রা শুরু করেন। তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে দুই নদী এক হয়ে গেছে এবং নবী সেখানে বিশ্রাম করতে চাইলেন। সেখানে মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন। এই সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে মাছটি লাফ দিয়ে নদীতে নামলো এবং জলের মাঝে চলে গেল। মাছটির পথে একটি গর্ত দেখা গেল যা একটি সুড়ঙ্গের মতো দেখাচ্ছিল। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে মাছটির বিষয়ে বলার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে ভুলে গেলেন। তাই তারা আবার চলতে শুরু করে। যখন তাদের খিদে পায় তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা জিজ্ঞেস করেন। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে মাছটি চলে যাওয়ার কথা বলে। তখনই তারা আগের জায়গায় ফিরে যায় এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। তিনি একটি জামা পরে শুয়েছিলেন। দুজন নবী দেখা হলো। মুসা আলাইহি ওয়াসাল্লাম খিজির আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু শিখতে চাইলেন, কিন্তু খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিলেন যে তাকে ধৈর্য রাখতে হবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরার এবং তাকে বিরক্ত না করার কথা মেনে নিলেন। তাই তারা নদীর তীর ধরে হাঁটতে শুরু করেন এবং একটি নৌকায় উঠেন। তারা একটি পাখিকে পানি পান করতে দেখেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের সাথে আল্লাহর জ্ঞানকে তুলনা করেন এবং আমাদের জ্ঞান সমুদ্র থেকে পাখির পান করা পানির মতো সামান্য বলেন। হঠাৎ তিনি তাদের নৌকায় একটি গর্ত করলেন। এটি দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে পারলেন না এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দোষ দিতে লাগলেন। তখন খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ধৈর্য ধরার কথা মনে করিয়ে দিলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হলেন। তারা আবার হাঁটতে শুরু করলেন এবং একটি ছেলেকে খেলতে দেখেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটিকে মেরে ফেলে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার ওয়াদা ভুলে গেলেন এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দোষ দিতে শুরু করলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম আবার তার ধৈর্য রাখার কথা মনে করিয়ে দিলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করলেন। তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন তাকে শেষবারের মতো সুযোগ দিতে। তারা এবার একটি গ্রামের পথে হাঁটা শুরু করেন এবং গ্রামবাসী থেকে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা তাদের কোনো খাবার দেয়নি। তারা খুব খারাপ মানুষ ছিল। তারপর মুসা ও খিজির আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো দেয়াল দেখতে পেলেন যা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই দেয়ালটি বিনামূল্যে ঠিক করতে শুরু করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার ওয়াদা ভুলে খিজির আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি খারাপ মানুষদের জন্য বিনামূল্যে কাজ করছে, যারা এমনকি তাদের কোনো খাবার দিতে চায়নি। অবশেষে খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহি ওয়াসাল্লাম যেন চলে যায়, কারণ তিনি তার কথা মতো ধৈর্য রাখতে পারেনি। কেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য রাখতে পারেননি? কারণ তিনি ছিলেন আল্লাহর নবী এবং নবীরা কোনো রকম খারাপ কাজ সহ্য করে না। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে খিজির আলাইহি ওয়াসাল্লামের কাজ সঠিক নয়, তিনি একজন নবী হিসেবে তখনই তার অভিযোগ করেন। কেন খিজির আলাইহি ওয়াসাল্লাম খারাপ কাজ করছিলেন? তিনি কি মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন? হ্যাঁ, কারণ আল্লাহ তাকে কাজগুলো করতে বিশেষ জ্ঞান দিয়েছিল। দুজন নবী একে অন্যের কাছ থেকে বিদায় নেওয়ার আগে খিজির আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানান যে কেন তিনি এসব করছিলেন। প্রথম কাজের কারণ একটি খারাপ রাজা ছিল যে নদী থেকে সব ভালো নৌকা নিয়ে যেত। তারা যে নৌকায় উঠেছিল সেই নৌকার মালিক খুব গরিব ছিল, তাই খারাপ রাজার থেকে নৌকা বাঁচাতে তিনি একটি ছোট ফুটো করে দেন। দ্বিতীয় কাজ, তিনি ছেলেটিকে মেরে ফেলেন, কারণ ছেলেটি যখন বড় হবে একজন অবিশ্বাসী এবং খুব খারাপ লোক হবে, সমাজের অনেক ক্ষতি করবে। যদিও তার বাবা মা খুব ধার্মিক ও ভালো মানুষ ছিল, তাই আল্লাহ তাদের খারাপ ছেলেকে মেরে ফেলে এবং একটি ভালো ছেলে দেয় যে ধার্মিক হয়ে বাবা মায়ের সেবা করে। তৃতীয় কাজের কারণ, দেয়ালের মালিক ছিল দুটি ছোট্ট ছেলে মেয়ে।
যাদের বাবা মা বেঁচে ছিল না, কিন্তু তারা অনেক ভালো ও ধার্মিক ছিল। তাদের বাবা মা তাদের জন্য এই দেয়ালের নিচে কিছু গুপ্তধন রেখেছিল। যদি দেয়াল ভেঙে যেত তাহলে অন্য লোকেরা গুপ্তধন নিয়ে যেত। তাই খিজির আলাইহিসসালাম বিনামূল্যে সেটি ঠিক করেন, যাতে তারা বড় না হওয়া পর্যন্ত গুপ্তধনগুলো লুকোনোই থাকে। এটিই ছিল আল্লাহর ইচ্ছা। বাহ, তাহলে তো তিনি কিছু খারাপ করেননি, এগুলো তো ভালো কাজ ছিল। হ্যাঁ, তিনি যা কিছু করেছেন সবই আল্লাহর ইচ্ছা ছিল। এটি মুসা আলাইহিসসালামের জন্য খুব সুন্দর শিক্ষণীয় বিষয় ছিল। তারপর মুসা আলাইহিসসালাম তার লোকদের কাছে ফিরে যান। যখন বিভিন্ন অলৌকিক ঘটনা দেখে লোকেরা আল্লাহর উপর বিশ্বাস করছিল, তখন ফেরাউন ভয় পায় যে তিনি মুসা আলাইহিসসালামের কারণে তার রাজত্ব হারাবেন। তাই ফেরাউন ও তার পরামর্শদাতারা মুসা আলাইহিসসালামকে মেরে ফেলতে যায়। কোরআনে বলা আছে যে তার একজন পরামর্শদাতা ফেরাউনের সাথে একমত ছিল না, কারণ তিনি মনে মনে আল্লাহকে বিশ্বাস করতেন। তিনি ফেরাউনের কাছে বলেন, মুসা আলাইহিসসালামকে মেরে ফেললে কোনো লাভ হবে না। ফেরাউন তখন কারণ জানতে চায়। ভালো পরামর্শদাতা জবাবে বলেন, যেহেতু মুসা আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ এক ও একমাত্র প্রভু এবং তিনি তার নবী হওয়ার পক্ষে অনেক প্রমাণ দিয়েছেন, যদি তিনি মিথ্যা বলতেন তবে তিনি তার মিথ্যা কথা বলার জন্য দোষী হতেন, কিন্তু যদি তিনি সত্য বলেন এবং আমরা তাকে মেরে ফেলি তবে আল্লাহ আমাদের শাস্তি দিবেন। ফেরাউন তার উপর খুব রাগ করে, কিন্তু ভালো লোকটি খুব সাহসী ছিল এবং তাদের বলে যে তারা নিজেদের উপর বিপদ ডেকে আনছে। এরপর ফেরাউন ও তার লোকেরা এই ভালো লোকটিকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন। কোরআনে এটি বলা হয়নি যে কিভাবে আল্লাহ তাকে রক্ষা করেছেন। মুসা আলাইহিসসালাম আবার ফেরাউনের কাছে বনি ইসরায়েলদের মুক্ত করার জন্য দাবি করেন। তাই ফেরাউন মিশরের সকল লোকদের ডাকেন এবং ফেরাউন তাদের আবার বলেন, আমি তোমাদের দেবতা, কারণ আমি ধনবান এবং তোমাদের সব ইচ্ছা পূরণ করছি। কিন্তু মুসা, সে তো গরিব, তার কোনো ধন সম্পদ নেই এবং তার কাছে কোনো ফেরেশতাও নেই। লোকেরা ফেরাউনের কথা মেনে নেয় এবং তারা মনে করে যে একজন নেতার ধন সম্পদ থাকা এবং তাদের সকল ইচ্ছা পূরণ করার মতো সামর্থ্য থাকা উচিত। তাই তারা ফেরাউনের কথা মেনে নেয় এবং মুসা আলাইহিসসালামকে অবহেলা করে। ফেরাউন আল্লাহকে অস্বীকার করে এবং বনি ইসরায়েলদের মেরে ফেলতে শুরু করে তার খারাপ কাজের জন্য। আল্লাহ মিশরে প্রথম শাস্তি পাঠান, খরা। নীল নদের পানি কমে যায় এবং জমি শুকিয়ে যায়। এজন্য তাদের জমিতে কোনো ফসল হচ্ছিল না, কিন্তু ফেরাউন অহংকারী ছিল। তারপর আল্লাহ মিশরে আবার শাস্তি পাঠান, এক বিশাল বন্যা। এতে তাদের জমি পানির নিচে চলে যায় এবং তারা চাষের জন্য তাদের জমি ব্যবহার করতে পারে না। যখন মিশরের লোকেরা এত বড় বিপদ দেখলো, তখন তারা মুসা আলাইহিসসালামকে অনুরোধ করে তাদের বন্যার হাত থেকে রক্ষা করতে এবং তারা তাকে বলে যে তারা আল্লাহর উপর বিশ্বাস করবে এবং বনি ইসরায়েলদের ছেড়ে দিবে, আর তাই আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নেন। তখন তারা আবার ভালোভাবে জীবনযাপন করতে শুরু করে। যখন মুসা আলাইহিসসালাম তাদের কথা রাখার কথা বলেন, তখন তারা তাদের কথা রাখে না এবং বনি ইসরায়েলদের ছেড়ে দিতে রাজিও হয় না। এরপর আল্লাহ মিশরীয় লোকদের উপর তৃতীয় শাস্তি হিসেবে ঘাসফড়িং পাঠান, তাদের ফসল নষ্ট করার জন্য। ঘাসফড়িং তাদের সব ফসল খেয়ে ফেলে। তাই তারা এই শাস্তি থেকে বাঁচতে আবার মুসা আলাইহিসসালামের কাছে আসে এবং বলে যে এবার তার কথা রাখবে এবং ওয়াদা ভঙ্গ করবে না। তাই আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নেন, কিন্তু আবারও তারা কথা রাখে না। ফেরাউন ও তার লোকেরা তো তিনবার কথা রাখেনি। মহান দয়ালু আল্লাহ তাদের সত্যিকার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আনার জন্য তাদের অনেক সুযোগ দিয়েছিলেন। এরপর আল্লাহ তাদের চতুর্থ শাস্তি পাঠান, উকুন এবং মহামারী অসুখ। যথারীতি তারা আবার মুসা আলাইহিসসালামের কাছে ওয়াদা করে এবং আল্লাহ তার শাস্তি তুলে নেন, কিন্তু এবারও তারা তাদের কথা রাখে না। এরপর আল্লাহ পঞ্চম শাস্তি হিসেবে অনেক ব্যাং পাঠালেন।
ব্যাঙ তাদের খাবারে লাফিয়ে পড়তো, তাদের ঘরে থাকা শুরু করে এবং তাদের অনেক ব্যথা দিতে থাকে। তারা আবার মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করে এবং আল্লাহ শাস্তি তুলে নেন, কিন্তু আবারও তারা তাদের ওয়াদা ভেঙে ফেলে। এরপর আল্লাহ তাদের ষষ্ঠ শাস্তি পাঠান, রক্ত চিহ্ন। নীল নদের পানি রক্তের মতো লাল হয়ে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য এটি কিন্তু পানিই ছিল, কিন্তু মিশরীয়রা যখন তাদের পাত্রে পানি ঢালতো, পানি রক্ত হয়ে যেত। তারা আবার মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করে, আল্লাহ শাস্তি তুলে নেয়, কিন্তু এবারও তারা তাদের কথা রাখে না। প্রতিটি শাস্তি তার আগের শাস্তির থেকে ভয়াবহ ছিল, যাতে তারা আল্লাহকে বিশ্বাস করতে পারে এবং তার আদেশ মেনে নেয়। কিন্তু তারা খারাপ কাজ করে যায়। তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে একজন জাদুকর ভাবত। ফেরাউন আরও জেদী হয়ে ওঠে এবং তার লোকদের বলে, আমি কি এ রাজ্যের রাজা নই? নদী কি আমার আদেশে চলে না? তোমরা কি দেখো না আমি কি মুসার চেয়ে মহান নই? ফেরাউন এমনও বলে, মুসা আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে কথা বলতে পারেন না। এই পুরো সময় শুধুমাত্র অল্প কিছু বনে ইসরায়েল খোলাখুলিভাবে ইসলাম গ্রহণ করে এবং অন্য সবাই ফেরাউনের কঠিন শাস্তির কারণে সবার সামনে নিজেদের মুসলিম বলতে ভয় পেত। মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য কিছু ঘর বানান। তারা এটি বুঝতে পারছিল যে ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামের ওপর কখনো বিশ্বাস করবে না এবং সে বনি ইসরায়েলদের ওপর অত্যাচার করা বন্ধও করবে না। তাই মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউন ও তার লোকদের সম্পদ ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং যাতে তারা আল্লাহর ওপর বিশ্বাস করার আগে অনেক কষ্টের শাস্তি পায়। ফেরাউন খুব অহংকারী ছিল, কেন সে সত্য বুঝতে পারেনি? অহংকার তাকে অন্ধ করে ফেলেছিল। আল্লাহ কুরআনে বলেছেন, তারা কানে শুনে না, বোকা এবং চোখে দেখে না, তারা কখনো সঠিক পথ ফিরে পাবে না। ফেরাউনকে অনেক সুযোগ দেবার পর আল্লাহ তাকে ধ্বংস করতে চান। এখনকার মতো আমরা নবী মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লামের গল্পের প্রথম অংশ এখানেই শেষ করি। ইনশাআল্লাহ এরপর আমরা তাদের গল্পের দ্বিতীয় অংশটি জানব। The Prophet Story